নমস্কার নিউজ টুডে ইন্ডিয়া, আমি তুষার। এই মুহূর্তে রয়েছে আমরা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক ব্লকের পাঞ্জিপাড়া নিষিদ্ধপল্লী বা যৌনপল্লী এলাকা। সেখানে কিন্তু একটি সংস্থার পক্ষ থেকে কিন্তু যৌনকর্মী যারা রয়েছেন তাদেরকে রিলিফ দেওয়া হচ্ছে, সেই ছবিটা সরাসরি আমরা দেখাবো এখানে। আমার সর্বদিনই রাজশাহীকে বলবো সেই ছবিটা দেখেন, যেখানে পুলিশের একাধিক কর্মীরাও এখানে রয়েছেন এবং পাঞ্জিপাড়া এলাকার সমাজসেবীরাও কিন্তু রয়েছেন, তাদের মাধ্যমে কিন্তু এই রিলিফ ফান্ড দেওয়া হচ্ছে। সেই ছবিটা যে রিলিফ ফান্ড সংস্থা, সেই সংস্থার নাম হলো এসটি জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন রায়গঞ্জ। একটি যে অ্যাম্বুলেন্স সংস্থা রয়েছে সেই সংস্থার পক্ষ থেকে কিন্তু আজকে এখানে সেই রিলিফ ফান্ড দেওয়া হচ্ছে। সেই রিলিফের ছবি কিন্তু সরাসরি আমরা এখানে দেখাচ্ছি। আমরা সেই সংস্থার কথা বলবো, তার আগে সেই রিলিফ ফান্ড যে দেওয়া হচ্ছে, রিলিফ দেওয়া হচ্ছে, সেই রিলিফের চিত্র কিন্তু সরাসরি আমরা আমাদের লাইভে দেখাচ্ছি, যেখানে একাধিক ব্যক্তিকে কিন্তু কিন্তু রিলিফ ফান্ড দেওয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছি রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকেও কিন্তু এই জায়গায় কিন্তু রিলিফ দেওয়া হয়েছে। তারপরই কিন্তু আজকে এখানে সেই রিলিফ কাজ কিন্তু চলছে এখানে, সে ছবিটা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি। তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমরা এখানে গোয়ালপুকুরে 535 জনকে আজকে রিলিফ দিচ্ছি। আগামীকাল আমাদের ইসলামপুরে প্রোগ্রাম আছে, ইসলামপুরে আমরা 200 লোককে দেবো। এবার আমরা তারপরে আগামীকাল দেবো হচ্ছে করণদিঘিতে, পরশু দিন দেবো আমরা রায়গঞ্জে। কি বার্তা দিবেন এই কোভিডের টাইমে আপনারা এখানে ভালো? এখানে মূল দেওয়ার কারণ হচ্ছে যারা এখানে ডেলি রোজগার করে খায়, তাদের এই কোভিড কারণের জন্য তাদের রোজগার বন্ধ, কিছুটা সাহায্য দিয়ে তাদের আমরা সাহায্য করতে চাই, তাদের পাশে সাহায্য করতে হবে। সেই জন্য আপনার নাম? আমার নাম হচ্ছে নারায়ণ মজুমদার। আপনি কি? আমি সিনিয়র অ্যাম্বুলেন্সের একজন এক্সিকিউটিভ বডির সদস্য। ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম এই অ্যাম্বুলেন্স যে সংস্থা রয়েছে সেন্ট্রাল অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন সংস্থার কথা বললাম। তারা আমাদের পরিষ্কার জানানো যেটা যে তারা এই কোভিডের কারণে যে সমস্ত যৌনকর্মীরা রয়েছেন তারা একদমই নিরহজারা কিন্তু আজকে এই রিলিফ দেওয়া হচ্ছে, সেই চিত্রটাই কিন্তু আমরা এখানে দেখলাম। আরও যারা এখানে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে যারা রয়েছেন যৌনকর্মী রয়েছেন, কিরা আপনার আজকে এখানে রিলিফ দিচ্ছে কি বলবেন? আমাদের সংগ্রাম থেকে দিচ্ছে। এর আগেও পেয়েছেন? হ্যাঁ, একটা আগেও পেয়েছি আলু আর চাল। আজকে কি দিচ্ছে? সব কিছুই পাচ্ছি আজকে। খুব আনন্দ আজকে রেশনটাই, খুব আনন্দ জানালেন যে তারা আজকে এখানে রিলিফ হয়ে খুব আনন্দিত, খুব খুশি। এখানে যারা আরো রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমার সর্বদিকে বলবো যে এখানে যারা রয়েছেন তাদের ছবিটা পাঠাবে। বলতো, আপনি তো পাঞ্জিপাড়া যদি বলি আমরা একজন সমাজসেবী বা রাজনীতিবিদ, আজকে এখানে একটি সংস্থার পক্ষ থেকে রিলিফ দেওয়া হচ্ছে, কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? এটা খুব সেন্ট্রাল তরফের থেকে দেওয়া হচ্ছে, বিশাল উদ্যোগ। এই করোনা পরিস্থিতিতে যা অবস্থা, বিশেষ করে রেড লাইট এরিয়াতে, তাদের এরকম কয়েকবার দেওয়া হয়েছে। বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছে, কেন এদের ব্যবসায়ী হলো মানে দেহ পরিচিত, সেই ক্ষেত্রে করোনা পরিস্থিতিতে কাস্টমাররা সেরকম এই পরিবারে এইখানে সেরকমভাবে আসছে না, যার ফলে অনেক দুস্থ পরিবার না খেয়ে খুব সমাধান এই সমস্যার মধ্যে আছে। আজ এই এনজিওর তরফ থেকে যে সহযোগিতা করা হলো তাতে আমার মনে হয় এটা খুব ভালো পদক্ষেপ, এবং প্রত্যেকে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম এখানকার একজন সমাজসেবীর সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এখানে যে একটি এনজিওর তরফ থেকে কিন্তু আজকে রিলিফ দেওয়া হলো, খুব ভালো উদ্যোগ এমনটাই কিন্তু তিনি জানালেন। এখানে যে সরাসরি আমার সহপ্রতিনিধিকে বলবো দেখাতে সেই রিলিফের ছবি। এই সমস্ত এনজিওরা এই ধরনের উদ্যোগ নিয়ে সে সমস্ত এনজিওদেরকে আমাদের নিউজ টুডের পক্ষ থেকে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েটেড জানাবো। কিন্তু তার সাথে সাথে আমার সহপ্রতিনিধি রাজশাহী গোটা বিষয়টা হিন্দিতে আপনাদেরকে সরাসরি দেখাবেন এইখানে। ধন্যবাদ তুষার। পুরে দেশ মে পশ্চিম বঙ্গাল রাজ্য মে সাথে উত্তর দিনাজপুর জেলে মে যে আংশিক যে বিধি নিষেধ হয় ফির লকডাউন যে হিসেবে সবসে জ্যাদা যে প্রভাবিত হুয়ে হ্যাঁ রেড লাইট এরিয়া মে রহনে বালে যে যৌনকর্মী হ্যাঁ ইয়া ফির উনকে যে পরিবার হ্যাঁ ও লোক কাফি জ্যাদা যে ইফেক্টেড হুয়ে হ্যাঁ প্রভাবিত হুয়ে হ্যাঁ। ইসি কো দেখতে হুয়ে ইসলামপুর বলিয়ে ইয়া ফির পাঞ্জিপাড়া বলিয়ে ইন সব জগহ পর যে রেড লাইট এরিয়া হ্যাঁ উন সব পরিবারোঁ কে পাশ একাধিক সংস্থায় হ্যাঁ যে সামনে নিকল কে আয়ে হ্যাঁ। ইসে পহলে ভি হাম লোগোঁ নে দেখা থা বিভিন্ন ইস পাঞ্জিপাড়া কা যে রেড লাইট এরিয়া হ্যাঁ, ইয়াহাঁ পর
विभिन्न जो सरकारी प्रतिष्ठान हैं, ब्लॉक जो है ऑफिस ग्वालपुर, उनकी ओर से भी एकाधिक जो है स्टेप लिया गया था, सहायता का सामग्री पहुंचाया गया था। आज भी उसी तरह का एक उद्योग लिया गया है पांजीपारा की रेडलाइट एरिया में। हम लोग बार बार ये सब चीज़ें इसलिए दिखाना के लिए चाहते हैं, आप लोगों के सामने रखने की कोशिश करते हैं, क्योंकि एकाधिक संस्था जो है ऑलरेडी जो साधारण व्यक्ति हैं जो समस्याओं का सामना कर रहे हैं उनके पास खड़े हो रहे हैं। इसको देखकर एकाधिक संस्थाएं और भी आगे आए, और जो लोग इस लॉकडाउन को लेकर या फिर आंशिक विधि निषेध है इसको लेकर प्रभावित हुए हैं, उन लोगों के और सहायता के हाथ बढ़ा दें। हम एक बार दिखाना चाहेंगे ह्यूमैनिटेरियन रिलीफ फॉर कोविड-19 ऑर्गेनाइज बाई एस टी जोन एम्बुलेंस एसोसिएशन पांजीपारा में 27/6/2021 आज हो रहा है। यहाँ पर लगभग 500 से भी अधिक जो फैमिली है उन लोगों को सहायता पहुँचाया जा रहा है, जो खाद्य सामग्री है वो सब पहुंचाया जा रहा है। हम लोग बात करने की कोशिश करेंगे, यहाँ पर जो देख पा रहे पहले दिखाने की कोशिश करेंगे, जो देख रहे हैं यहाँ पर एकाधिक पैकेट, लगभग 500 से भी अधिक पैकेटिंग किया गया है। एक बोरे में सारी जो सामग्री है, हम लोग को जानने की कोशिश करेंगे कि इस पैकेट में क्या क्या सामग्री है। हरे विषय को बोले कि पहले आपका नाम बताइए। मेरा नाम जगबंधु हाजरा, मैं प्रोजेक्ट डायरेक्टर हूँ सेंट जॉन एम्बुलेंस एसोसिएशन। तो आज हमारा जो रिलीफ दीची ये हमारे कंटिन्यूस प्रसेस, गवर्नमेंट तरफ से बहुबार प्रोवाइड कर देर व्यवस्था कर आज के ऑर्गेनाइजेशन तरफ थे जो रिलीफा दीची से एक फैमिली पैकेज, तर मध्य आज चाल मुड़ी आलू सर्षे तेल डाल लवण सबान जो दैनन्दिन जे जिनगुलो दरकार खूब सेगलो दीची। एकटाई कारण যে আমরা জানি যে কোভিডের জন্য এখানে সবাই বিজনেস করে নিজেদের ব্যবসা করে খায়, সেই ব্যবসার এখন মন্দা চলছে কোভিড সিচুয়েশনে, সেই জন্য এখান থেকে একটা ডিমান্ড উঠে এসেছিল। সেই ডিমান্ডের বেসিসে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা আলোচনা করে আমরা বিভিন্ন জায়গায় এই ক্যাম্পটা করছি। আজকে আমাদের একটু পরে আবার শান্তিনগরে আরেকটা ক্যাম্প আছে, সেখানেও যারা এইচআইভিতে আক্রান্ত ব্যক্তি আছে তাদেরকে আমরা হাতে তুলে দেবো এরকম সামগ্রী। তো আজকে আমরা এখানে তুলে দিচ্ছি, আগামীকাল আমাদের কলেজ ইসলামপুরে আছে এবং এই সপ্তাহটা 12 উইক ধরে এই প্রোগ্রামটা আমাদের চলবে। আজকে কত আজকে আমরা মিলে 300 অধিক পরিবারকে দেব এবং টোটাল আমাদের উত্তর দিনাজপুরে আছে টোটাল আমরা 900 প্লাস পরিবারকে দেব, একবারে আপ টু গোটা উত্তর দিনাজপুর 9টা ব্লকের মধ্যে। हम लोग बात कर रहे थे यहाँ पर जो एस टी जॉन्स एम्बुलेंस एसोसिएशन है उन संस्था के जो सदस्य हैं उन लोगों से, जैसा कि उन्होंने बताया जो यह जो विधि निषेध चल रहा है या फिर आंशिक लॉकडाउन चल रहा है इसमें सबसे ज़्यादा जो सब एरियाज इफेक्टेड हुए हैं उन लोगों की ओर जो है इस संस्था की ओर से सहायता क्या सामग्री पहुँचाया जा रहा है। इसी का चित्र इस वक्त आप लोग सीधे देख रहे हैं न्यूज़ टुडे इंडिया के पर्दे पर, यहाँ पर देख पा रहे हैं जो सामग्री है चाय पत्ती हो, मूरी हो, सर्फ हो, साबुन हो या फिर तेल हो, चावल हो, आलू हो, इन सब चीज़ों का एक पैकेट किया जा रहा है और लगभग 300 से भी अधिक परिवार को इस पांजीपारा के रेड लाइट एरिया में जो निवासी हैं परिवार हैं उन लोगों को पहुंचाया जा रहा है। इसी तरह की हर छोटी बड़ी खबर, हर अपडेट जानने के लिए आप लोग न्यूज़ टुडे इंडिया के साथ जुड़े रहिए। उत्तर दिनाजपुर के पांजीपारा से